भारतवर्ष सरकार
আৰু হেই বাংলাদেশত আজি সংখ্যালঘুসকলৰ ওপৰত অত্যাচাৰ চলি আছে আজি ভাৰত চৰকাৰে কিন্তু কোনো ধৰণৰ ইছলাম প্ৰভাৱিত চৰকাৰৰ লগত আলোচনা কৰাৰ পৰিলক্ষিত হোৱা নাই তাৰো আমি তীব্ৰ বিৰোধিতা কৰিছোঁ নিন্দা কৰিছোঁ তাৰো সংখ্যালঘুসকলৰ লগত তাৰ ব্যৱস্থা কৰিব লাগে আজি আধাৰ কাৰ্ড পাই থকা নাই আজি আধাৰ কাৰ্ড নোহোৱাৰ বাবে আজি স্কুল এডমিশ্যন পোৱা নাই আজি তেওঁলোকে আয়ৰ ঘৰ পোৱা নাই চৰকাৰী হা সুবিধা পোৱা নাই গতিকে আজি আধাৰ কাৰ্ড দিয়াৰ ব্যৱস্থা কৰিবৰ কাৰণে আমি দাবী উত্থাপন কৰিছিলোঁ দুখতকৈ অধিক সংখ্যালঘু ছাত্ৰ ছাত্ৰী জলপানৰ ধন আজি অসমত আত্মসাত কৰা হৈছে এইখন বিজেপি চৰকাৰৰ দিনত সৰ্বানন্দ সোণোৱালৰ দিনৰ পৰা আর সেই দাবি আমি সিবিআই এক দিয়ে অর্পণ করি বারে বারে আমি কিন্তু সেই অল মূল ব্যক্তিগুলো গ্রেপ্তার করবলে আজি গ্রেপ্তার নকলে গতি আমি সংখ্যালঘুসকল ছাত্রবৃত্তির ধন যাতে পায় আর এই কোনে কোনে এইবিল মানে আসলে আত্মসাত করেছে তাক ধরি জেল হাজত প্রেরণ করবেন কারণ হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতির আপোষ নকরিম কেছে মই মুকলিভাবে হিমন্ত বিশ্ব শর্মাক চ্যালেঞ্জ করছো যে সংখ্যালঘু ছাত্রবৃত্তির ধন সর্বানন্দ সোণোৱালৰ দিনৰ পৰা আজিলৈকে কোনে আত্মসাত করলে বুকুত হট সাহস আছে যদি সেইসকলক গ্রেপ্তার করে জেল হাজতলে পঠিয়াই দিয়ক আর আমি দাবি আরও একটা দাবি উত্থাপন করেছো আমি ইয়াত আজি সংখ্যালঘুসকলের তাতে হিম মানব অধিকার উলঙ্ঘন করা হয়েছে আজি শিশুসকলের অধিকার উলঙ্ঘন করা হয়েছে মহিলাসকলের অধিকার উলঙ্ঘন করা হয়েছে আজি গরুকুটিত আজি যি অমানবীয়ভাবে আজি মানুষক হত্যা করা হল আহত করা হল তার উপরও আজি তাতে আজি ঠান্ডাত আজি মানুষ মরিবলা পরিবেশ আছে আজি তিনটা শিশু মরিছে আজি খাদ্য নাই ঔষধ নাই আজি তিরপল নাই থাকবলে পরিবেশ পেলাই দিয়া হয়েছে গতিকে আজি এই ধর্ণা কার্যসূচীর জড়িয়ে আমি ভারত সরকারের প্রধানমন্ত্রীকে আজি স্মরণ পত্র দিব বিচার যে আমি ভারতীয় নাগরিক হয় আমি অসমের বাসিন্দা হয় গতিকে আমার এনেকা ধরনের অন্যায় অত্যাচার চলিলে সমগ্র ভারতবর্ষতেই এই আন্দোলন লই যাওয়া হবো লগতে অসমতো এক তীব্র ভয়াবহ গণতান্ত্রিক আন্দোলন কার্যসূচী হবো আর ইয়ার যখন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় সম্পূর্ণভাবে হিমন্ত বিশ্ব শর্মা জগরিয়া হবো আজি দেখবলে পাওয়া গেছে যে লামডিংত উচ্ছেদ অভিযান চলছে গতিকে তার ক্ষেত্রে কি কব চক সরকারক বারে বারে সরকারক আমি বারে বারে অনুরোধ করেছিল যে আলাপ আলোচনার যদি আমি উচ্ছেদ বিরোধী নহয় আমি কোনো বনাঞ্চল দখল করে রাখব সেইটা আমি পক্ষপাতি নহয় কিন্তু আমি কইছিল যে আলাপ আলোচনার জড়িয়ে যেহেতু এই সকল ভারতীয় নাগরিক যেহেতু এওঁলোকে গড়াকহলীয়া পীড়িত যেহেতু এওঁলোকৰ ঘর বাড়ি নাই গতিকে তেওঁলোকক ঘর বাড়ি দি তেওঁলোকক উচ্ছেদ করা আমি শূন্য সহযোগিতা করি কিন্তু সরকারখনে সেইখিনি নকৰি আকর গছ মনোভাবে তেওঁলোকে উচ্ছেদ করে আছে যদি তেওঁলোকে উচ্ছেদ করে এই মানুষখিনিক অসমতে ঘুরি থাকিব তেওঁলোকে যদি ভারতীয় নাগরিক হয় তেওঁলোকে কিয় সংস্থাপনের ব্যবস্থা করা নহয় গতি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আজি দিল্লির পৰা আমি আহ্বান জানাইছো আজি ভারত সরকারকে আহ্বান জানাইছো যে আপনাদের এনেকা ধরনের অমানবীয় পরিবেশ সৃষ্টি নকরি অমানবীয় উচ্ছেদ বন্ধ করে সকল মানুষ উচ্ছেদ করক আমি সহযোগিতা করি কিন্তু সকল মানুষক পুনর সংস্থাপনের ব্যবস্থা করে মানবতা জিয়াই রাখি মানুষক জিয়াই রাখার সুবিধা দিয়ে তেওঁলোকে উচ্ছেদ করক তাত আমার সহযোগিতা থাকিব কিন্তু আজি লামডিং হোক বরসলা হোক আজি আমার গরুকুটি হোক এনেকা ধরনের যদি উচ্ছেদ চলাই পরিবেশ বিনষ্ট করে আছে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরে করে আছে যার কারণে আজি প্রধানমন্ত্রীর কাষত আজি আমি স্মরণপত্র দিবলৈ আহিবলৈ বাধ্য হয়েছে হয় নিশ্চয়কৈ আর এনে ধরনের আসলে